আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগার ফাতেমা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই বলে দিচ্ছি যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গতকাল রাতের ভিডিও ক্লিপ। গতকাল রাতে আসলে চিতই পিঠা ভিজাবো, সেই জন্য দুধ জাল করে নিচ্ছি। আর এখানে আমি প্রথমে দুধটাকে খুব ভালো করে গুড় দিয়ে জাল করে নিয়েছি। তো যেহেতু খুব ভালো করে গুড় দিয়ে জাল করা হয়ে গেছে, তো তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানো দিয়ে এখন খুব ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। এই তো দুধটা খুব ভালো করে ফুটছে। তো আমার দুধটা ফুটানো হয়ে গেছে, এখন এই গরম দুধের মধ্যে আমি পিঠা দিয়ে দিব। তো আমার পাশে আসলে আজান হচ্ছে, তো আজানের পরে আপনাদের সাথে কথা বলছি। আর এখন আমি এক এক করে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আসলে আমি একটু ছোট সাইজেরই বানিয়েছি, কারণ ভিজানো পিঠা বেশি বড় বড় হলে খেতে ভালো লাগে না আমার কাছে। আমি পার্সোনালি একটু ছোট পিঠাই পছন্দ করি। তো এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। তো আমার পিঠাগুলো দেওয়া কমপ্লিট, এখন এভাবেই আমি সারা রাত ভিজিয়ে রাখবো। তো এই তো এখন সকালবেলা আপনাদের সামনে চলে আসলাম ক্যামেরাটা নিয়ে। তো সকালবেলা নাস্তার জন্য মিনহাজের বাবাকে আগে পিঠা খেতে দিচ্ছি। আজকে আর তেমন কোনো নাস্তা বানাই নাই, যেহেতু পিঠা তৈরি করা আছে। আর ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে, আর অনেক ঠান্ডা পড়েছে শীতের মধ্যে। আসলে এরকম ভিজানো পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর মিনহাজের বাবা আসলে ফার্স্ট টাইম ট্রাই করছে, সে নাকি কখনো এই পিঠা খায় নাই। এখন তার খাওয়ার স্টাইল একদম পড়েই যাচ্ছে, আর বেচারা আসলে ফার্স্ট টাইমই খাচ্ছে। আর সে একটি পিঠাই খেয়েছে, কিন্তু সে বলল যে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। দেখেন, সে পিঠাটা কাটতেই পারছে না। পিঠাটা কিন্তু এত শক্ত নয়, নরমই, তারপরেও সে কাটতে পারছে না। তো সে খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি। আমার কাছে আসলে এই পিঠা খুবই ভালো লাগে। এই তো সকালে নাস্তা করে নিলাম। তো নাস্তা করে কিচেনে চলে আসলাম রান্না বাড়ার জন্য। এসেই প্রথমে মুরগিটা কেটে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। মুরগি দিয়ে আজকে চিকেন রোস্ট রান্না করা হবে, বা মুরগির রোস্ট যে যাই বলি আর কি। তো প্রথমে আগে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমি এখানে রোস্ট রান্না করব। অনেকে বলতে পারেন যে মুরগির হাত পা, তারপর গলা ঘিলাও আছে। হ্যাঁ, এগুলো আছে, কারণ এগুলো যদি ফ্রিজে রেখে দিই তাহলে তা আসলে খাওয়া হয় না। দেখা যায় এই অল্প দিয়ে কি রান্না করব, নষ্ট হয়, তাই এরকম একসাথে রান্না করে ফেলছি, তাহলে খাওয়া হয়ে যাবে। তো রোস্টের সাথে ওগুলাও দিয়ে দেব। তো এখন আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ সময়ের পর এখন আমি এটা কড়াইতে, সরি, ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর চুলার আসলে গ্যাসটাও কমে এসেছে, দেখুন একদম মানে মুরগিটা তেমন হচ্ছেই না। আর এই একটুটুকু তাপ এনেছি অনেকক্ষণ ধরে, তো মুরগিটা ভাজা হোক। এখন চলুন দেখি মিনহাজ কী করছে। কিন্তু মিনহাজ খেলাধুলা করছে সকালে, কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন আমার বাবাটাকে। সে এখন একটু একটু বল টল নিতে পারে, মানে দূর থেকে, মানে দূরের জিনিস কাছে আনতে পারে, মানে চেষ্টা করে আনার যতটুকু পারে আলহামদুলিল্লাহ। আর সে ক্যামেরা কিন্তু দেখতে পেয়েছে, সেজন্য সে হাসছেও না, মানে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, না হলে মাশাল্লাহ অনেক হাসে। এই যে ক্যামেরা দেখে সে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তো এখন আমি আপনাদের সাথে একটু বাহিরটা শেয়ার করব। এখন কিন্তু সময় 12টার মতো বেজে গেছে, কিন্তু দেখুন অনেক কুয়াশা, একদম মানে রোদ উঠে নেয়। আর আজকে অনেক ঠান্ডা, মানে এত ঠান্ডা আমার কাছে লাগে নাই, তো আজকে অনেক ঠান্ডা। তো জানলাটা আটকিয়ে দিই, বাহির থেকে ঠান্ডা বাতাস আসছে। তো এই তো আবার কিচেনে চলে আসলাম, এসে মুরগিগুলো উল্টে পাল্টে দিচ্ছি।
আর গ্যাস আসলে কমে যায় ইদানিং, আসলে গ্যাসই থাকে না, সেজন্য রান্না করতে একটু সমস্যা হয়ে যায়। অনেক সময় নিয়ে ভেজে নিচ্ছি এটা। চিকেনগুলো ভাজা কমপ্লিট। তো এখন এই তেলের মধ্যে আমি মুরগিটা রোস্ট করে নেব। আর আমি আজকে একদমই ঘরোয়াভাবে রোস্ট করে নেব, কোনো রকমের দোকানের বা প্যাকেটের মশলা ইউজ করব না। আর এটা আসলে আমার কাছে খেতে ভালোই লাগে। তো তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা। যেহেতু আমার তেজপাতাগুলো একটু বড় বড়, তাই আমি মাঝখান দিয়ে একটু কেটে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা জিরা বাটা। এই জিরা বাটাটা দিলে আসলে মাংসের মধ্যে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা আমি সবসময় একটু কম খাই, তাই কমই দিলাম। আর ধনে গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না ভেসে উঠে। তো এই তো এটা আমার তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিয়ে এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে মুরগির হাত পা, গলা, ঘিলা, কলিজা ছিল, এগুলো দিয়ে এখন কষাবো, কারণ এগুলো আমি ভাজি নাই। এখন এটা ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। তো এটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এখন এই রোস্টগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা আমি খুব সুন্দর করে জাল করে নেব। এই তো আমার চিকেন রোস্ট কমপ্লিট। আর এটা খেতে আসলে খুবই মজা। আপনারা যারা ট্রাই করেন না, এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো এখন আমি রান্না করে নেব হচ্ছে বাদশাহী পোলাও। আসলে নামটা শুনে অনেকেই অবাক হলেন, তাই না? আসলে এটা বাদশাহী পোলাও, কারণ এটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি বাদশাহী পোলাওর জন্য নিয়ে নিলাম হচ্ছে বাসমতি চাল। তো বাসমতি চালটা আমি যেভাবে করছি, আগে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি বসিয়ে চালটা এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি প্রায় 80% কুক করে নেব, ভাতের মতো করে আর কি। আর এই চালটা আসলে এতই লং লাস্টিং, ভাতটা খুবই লম্বা লম্বা হয় আর খেতেও ভালো লাগে, অনেক সুন্দর ঘ্রাণ। দেখুন ভাতটা কত লম্বা লম্বা, আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে চালটাকে একটা ঝাঁঝরির মধ্যে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে পোলাও রান্নার জন্য কড়াইতে তেল, উপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচির পর এখানে দিয়ে দিচ্ছি পায়েস পাতা। পায়েস পাতাটা আসলে মেন, এটাতে দিলে খুব সুন্দর স্মেল আসে। তারপর এখানে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর
হচ্ছে লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পানি ঝরানো বাসমতি চালের ভাত। আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর মিনহাজের বাবাও খুব পছন্দ করে। এই তো সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন গাজরের কুচি আর হচ্ছে মটর। এখন আমি এগুলা নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব। আর এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এটার মধ্যে পানি থাকলে খেতে একদমই ভালো লাগে না, ঝরঝরে হলে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা আমি প্যাকেট থেকে দিতে চেয়েছিলাম বাট পড়লো না, তাই আমি হাত দিয়ে নিয়েই দিয়ে দিলাম। আর এটা খুবই অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না, একদমই অল্প পরিমাণ দিতে হবে। তো বিরিয়ানির মশলা দিয়ে এখন এটা আমি নেড়ে চেড়ে একদম খুব সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলেই আমার বাদশাহী পোলাও রেডি। আর এটা খেতে আসলে এতটাই মজা, আপনারা যারা এইভাবে ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন। আর আমার মনে হয় না যে এইভাবে করে কেউ পোলাও রান্না করে, বাট আমি করি আর আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। তো আমার পোলাও রান্না কমপ্লিট। এখন আমরা পোলাওর সাথে খাওয়ার জন্য দুটো ডিম সিদ্ধ করে নিলাম, আর এখানে খাবারের টেবিলও গুছিয়ে নিয়েছি। তো এই তো আমাদের খাবারের টেবিল, এই তো সেই পোলাও। এখানে গ্রেভিও নিয়ে নিয়েছি, কারণ মিনহাজের বাবা গ্রেভি ছাড়া একদমই খেতে পারে না। তো এই তো খাবার রেডি। তো তাকে আমি লেগ পিস দিয়েছিলাম বাট সে লেগ পিস খাবে না, সে এরকম মানে বুকের যেই পিসটা থাকে সেটা দিয়ে খাবে। তো আমি বললাম খাও, তোমার যেটা ভালো লাগে সমস্যা নাই, আমার কাছে আবার লেগ পিস খেতে খুবই ভালো লাগে। তো মিনহাজের বাবা খেয়ে নিচ্ছে আর তার খুবই ক্ষুধা পেয়েছিল, কারণ এখন 3টার উপরে বাজে, দুপুরের খাওয়াও হয়নি, কারণ মিনহাজও কান্নাকাটি করছিল তাকে ঘুম পাড়িয়ে, ভাবলাম দুজন একসাথেই খাই সেজন্যই দেরি হয়ে গেছে। আর সে খেতে খেতে যা বলছিল যে অনেক মজা হয়েছে। তো এই পাশ দিয়ে আমি খেয়ে নিচ্ছি, মিনহাজ এখন একটু ঘুমিয়ে আছে, তো ভাবলাম দুজনে একসাথেই খেয়ে নিই। তো বিসমিল্লা বলে খাচ্ছি, আসলে এই খাবারটা অসম্ভব মজা হয়েছিল। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, লাইক করবেন কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।